দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো, এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তারই দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তো আর এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়, কাপুরুষ বলে পুলিশের সাহায্য নিয়ে তারা বড় হতে চায়, কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে, তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে, কোথা থেকে কী হয়, ওদিকে অনুব্রত তাকে দেখছে তার কোনো এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজও নিচ্ছে না। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো, এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তারই দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতন ডাস্টবিনে ফেলে দেবে। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো, এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তারই দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তো আর এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়, কাপুরুষ বলে পুলিশের সাহায্য নিয়ে তারা বড় হতে চায়, কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে, তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে, কোথা থেকে কী হয়, ওদিকে অনুব্রত তাকে দেখছে তার কোনো এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজও নিচ্ছে না। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো, এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তারই দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতন ডাস্টবিনে ফেলে দেবে। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো, এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তারই দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তো আর এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়, কাপুরুষ বলে পুলিশের সাহায্য নিয়ে তারা বড় হতে চায়, কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে, তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে, কোথা থেকে কী হয়, ওদিকে অনুব্রত তাকে দেখছে তার কোনো এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজও নিচ্ছে না। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো, এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তারই দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতন ডাস্টবিনে ফেলে দেবে। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো, এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তারই দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তো আর এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়, কাপুরুষ বলে পুলিশের সাহায্য নিয়ে তারা বড় হতে চায়, কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে, তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে, কোথা থেকে কী হয়, ওদিকে অনুব্রত তাকে দেখছে তার কোনো এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজও নিচ্ছে না। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো, এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তারই দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতন ডাস্টবিনে ফেলে দেবে। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো, এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তারই দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তো আর এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই,
এখন ঘাবড়াচ্ছে,